হ্যালো এভরিওয়ান, টাইটেল বা থাম্বনেল দেখে হয়তো অনেকেই বুঝতে পারছেন, যেহেতু আজকে অডিও এডিটিং নিয়ে কথা বলবো। তো একটি ভিডিওর ক্ষেত্রে কিন্তু অডিও অনেকটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো সেই ক্ষেত্রে যদি আমাদের অডিওটা হয় এইরকম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা ক্যাপকাট অ্যাপসের মাধ্যমে কীভাবে ভয়েস এডিটিং করবেন। এর জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। অলরাইট, তো এবার হচ্ছে আমাদের অডিওটা যদি এরকম হতো তাহলে কেমন হতো। আসসালামু আলাইকুম ইভরান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা ক্যাপকাট অ্যাপসের মাধ্যমে কিভাবে ভয়েস এডিটিং করবেন। এর জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। ওকে গাইজ, তো এডিটিং করা পূর্বের অডিও এবং এডিটিং করা পরের অডিও এখানে কিন্তু অনেকটা ডিফারেন্স হয়তো পাইছেন। তো আজকের ভিডিওতে মূলত এটাই দেখাবো যে আপনি এই ধরনের অডিও কিভাবে এডিটিং করবেন। এর জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, আর অবশ্যই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসতে বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন শুরু করা যাক। অলরাইট, তো ভয়েস এডিটিং করার জন্য আমাদের সর্বপ্রথম ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, ফ্রি ভার্সন দিয়ে কিন্তু আপনি আপনার ভয়েসগুলো এডিটিং করতে পারবেন। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা আমাদের ভিডিওটিকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর হচ্ছে আমাদের ইন্ডিকে থেকে ওয়াটারমার্কটিকে অবশ্যই রিমুভ করতে হবে। দেন এখানে আমাদের কিন্তু ভয়েসটা আছে, আমরা যদি ভয়েসটাকে প্লে করি। আসসালামু আলাইকুম ইভরান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা ক্যাপকাট অ্যাপসের মাধ্যমে কিন্তু আমাদের ভয়েসটা শুনতে পাচ্ছেন। দেন আমরা যেটা করবো, এখান থেকে আমরা ভয়েসের যেহেতু ভিডিও আকারে ভয়েসটা আছে, লেয়ারে ক্লিক করব এবং এখান থেকে আমরা এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করব। ওকে, অডিওটা এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পর আমরা যে ভয়েস লেয়ারটা আছে লেয়ার উপরে একটা ক্লিক করব এবং এখান থেকে ভলিউমে যাব। ভলিউমটাকে আমরা কিছুটা বাড়িয়ে দিব। আসসালামু আলাইকুম ইভরান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো তারপর এখান থেকে আমরা চলে যাব রাইট সাইডে, রিডিউস নয়েজ ক্লিক করব, এটাকে এনেবল করে দিয়ে টিক অপশনে। আসসালামু আলাইকুম, এখন যদি আমরা ভয়েসটাকে প্লে করি, আসসালামু আলাইকুম, এখানে কিন্তু আমাদের যে রিডিউস নয়েজ এটা কিন্তু ডিসেবল ছিল, আমরা এনেবল করে দিয়েছি। ওকে, তারপর আমরা আসসালামু আলাইকুম ইভরান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। ভিডিওটা অনেকটা কিন্তু স্মুথলি শুনবেন। এবং আরেকটা কাজ সেটা করতে হবে, এখান থেকে আমরা ক্লিক করবো আইসোলেট ভয়েসে এবং এখান থেকে কিপ ভয়েস, এটা কিন্তু ফ্রি ভার্সনে কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। কিপ ভয়েসে ক্লিক করলে আমাদের এটা আইসোলেট হচ্ছে, জাস্ট এখানে কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। এখানে কিন্তু অবশ্যই আপনার নেট কানেকশন প্রয়োজন হবে, জাস্ট 100% হলেই কিন্তু আমরা আমাদের ভয়েসটা আউটপুটটি শুনতে পারবো। জাস্ট ওয়েট করতে হবে। এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলকে। আসসালামু আলাইকুম ইভরান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা ক্যাপকাট অ্যাপসের মাধ্যমে কিভাবে কমপ্লিট হয়ে গেছে, জাস্ট এখান থেকে টিক অপশনে ক্লিক করব। এরপর আমাদের আরেকটা কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে এনহ্যান্স ভয়েসে ক্লিক করব এবং এখান থেকে এনহ্যান্স ভয়েস যেটা ডিসেবল আছে এটাকে আমরা এনেবল করে দেবো। তারপর এখান থেকে এনহ্যান্সিং ভয়েস হচ্ছে, ওকে, ভয়েসটা এনহ্যান্স হচ্ছে, যেমন আমরা ফটো এনহ্যান্স করে থাকি অনেকটা কিন্তু একটি স্মুথ হয় পিকচার বলেন। অডিওর ক্ষেত্রে ঠিক ওরকম আপনার নয়েজ দেন হচ্ছে আপনার ভয়েসটা কিন্তু আরও স্মুথ করবে। ওকে, তো এখান থেকে জাস্ট ওয়েট করলো। আসসালামু আলাইকুম ইভরান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। করি, ওকে, এখানে দেখেন নয়েজ ক্লিন আপ এটা আসতে থাকবে, এটাকে আমরা 100 করে দিব। দেওয়ার পর এখান থেকে হচ্ছে আবার এনহ্যান্সিং হচ্ছে, যেহেতু আমরা ফুলফিলভাবে করে নিব। ওকে, তো এখান থেকে জাস্ট ওয়েট করতে হবে। আর এই সকল ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং হচ্ছে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ প্রতিনিয়ত আমরা কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও। আসসালামু আলাইকুম ইভরান, আশা করছি আপনারা টিক মার্ক ক্লিক করব। এখন যদি ফাইনালি আমরা ভিডিও প্লে করি, মিউজিক যেটা প্লে করি, আসসালামু আলাইকুম ইভরান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখা, তো এখানে কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে, অনেকটা বলতে একদম 100% কিন্তু হয়ে গেছে। আপনি চাইলে আপনার রেকর্ডকৃত অডিওটি বা ভিডিওটা আপনি এইভাবে অডিওটা এডিটিং করে নিতে পারেন। তো মূলত এই ধরনের টিউটোরিয়ালগুলো কিন্তু অডিও এডিটিংগুলো ক্যাপকাট দিয়ে খুব সহজে করতে পারবেন। তো আজকের এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।